মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মজুর শান্ত, যেতে চাই তার কাছে। শান্ত, সাদেক বাচ্চুর দাফন কখন কোথায় হবে এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? শাইলা, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার মরদেহ দাফনের কার্যক্রম সম্পন্ন করবে আল মারকাজুল, যারা বিগত বেশ কিছুদিন ধরেই করোনা আক্রান্ত রোগী যারা মারা যাচ্ছেন তাদের দাফন কার্য সম্পন্ন করছে, এবং তাকে দাফন করা হবে খিলগা তালতলা যে কবরস্থান রয়েছে সেখানে। এবং তাকে শেষ শ্রদ্ধা জানানোর বিষয়ে পরিবার বেশ সিদ্ধান্ত নিচ্ছিল বেশ কিছুক্ষণ ধরেই, তবে করোনা আক্রান্ত থাকার কারণেই আসলে পুরো পরিবার তার যে দীর্ঘদিনের কর্মস্থল FDC-তে নেয়ার থেকে আসলে বিরত থাকছে, এবং COVID-19 পেশেন্ট হওয়ার কারণে তার যে সৎকার অর্থাৎ তার দাফন কার্যক্রম সম্পূর্ণ নিয়ম মেনেই করা হবে। এ কারণে আসলে সাধারণ মানুষের সামনে নিয়ে আসার মতো সুযোগ নেই। তবে তার পরিবারের পক্ষ থেকে সবাই আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এই গুণী শিল্পীর স্মৃতি ধরে রাখার জন্য দাবি জানানো হয়েছে, এবং সবাই যাতে তার জন্য দোয়া করে সেই প্রত্যাশা করা হয়েছে। শালা শান্ত, ধন্যবাদ আপনাকে।